তেল, গ্যাস এবং বৈদ্যুতিক চার্জ ছাড়াই চলবে মোটর সাইকেল, এমনই একটি মোটরযান বানিয়ে এবং চালিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এক যুবক। কোথায় চলছে এমন যানবাহন, কেই বা তৈরি করলেন এমন বাহন? বিস্তারিত মারুফ বিল্লার ক্যামেরায় রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের তথ্যে সাইমন প্রভার রিপোর্ট। এটা একমাত্র হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী, আপনার কোথাও থেকে চার্জ নিতে হয় না। আসলে একটা আনকমন বাইক, এটা অনেকটাই পরিবেশ বান্ধব, হালবেও না, কাইতে হবে না, পড়বেও না। 5 বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এক যুবক। দুর্ঘটনা রোধে তাই চার চাকা বিশিষ্ট বাইক আবিষ্কারের চিন্তা করেন তিনি। তারপর বহু চেষ্টা ও গবেষণার পর তিনি আবিষ্কার করেন চার চাকার এই বাইক, যা চলবে তেল, গ্যাস এবং বৈদ্যুতিক চার্জ ছাড়াই। তেল লাগে না, বিদ্যুৎ লাগে না, বরং এখান থেকে আরও সাশ্রয় হবে, মানুষের উন্নতি হবে, খরচ কম, অনেক দূর যাওয়া আসা করা যাবে, তোর আরও উন্নতি হোক, সবারে ঘর ঘর পৌঁছুক। দুই চাকার গাড়িতে একটু সমস্যা হয়, মানে রাস্তাঘাটে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এই দুই চাকা চালাতে ঝুঁকি আছে, আর এই চার চাকা চালাচ্ছে এটাতে কোনো ঝুঁকি নেই, হ্যাঁ, হালবেও না, কাইতে হবে না, পড়বেও না। নিজস্ব প্রযুক্তিতে এই বাইকটি তৈরি করেছেন রংপুরের উপশহর লাকিপাড়ার বাসিন্দা ও নেস্কো কোম্পানিতে চাকরিরত মাসুদ রানা। তিনি জানান, ধোয়াবিহীন, শতভাগ পরিবেশ বান্ধব এই বাইকটির চাকা চলার সঙ্গে সঙ্গে ডায়নামোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে ব্যাটারি। অদ্ভুত এই যানবাহনটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। 2-3 বছর আগেই আমি চিন্তা করছি যে আসলে আমাকে এই রিক্সা অটো বাদ দিতে হবে, পরে নিজেই ডিসিশন নিলাম যে আমি একটা নিজেই চার চাকার তৈরি করবো, যেটা ডানে বামে কোনো সমস্যা হবে না, আর সব থেকে বড় কথা এটা যাতে না উল্টায় সেই প্রসেসে আমি এটা তৈরি করব। সেই সুবাদে আমি চার চাকাটা তৈরি করার ডিসিশন নিই। প্রথমে আমার এই কাজ নিয়ে মনেরবটি অফিসের সবাই হাসাহাসি করতো যে মাসুদ ভাইয়ের পা খারাপ হয়েছে, সাথে সাথে মাথাটাও গেছে, কী বানাচ্ছে না বানাচ্ছে, কী করতেছে না করতেছে। আস্তে আস্তে করে যখন আমি এটার চেসিস তৈরি করলাম, মোটামুটি স্ট্রাকচারে একটা দাঁড় করালাম, তারপর দেখতে দেখতে এটার পিছনে চলে গেল 1.5 বছর পার হয়ে গেল, তারপর মোটর এবং ব্যাটারি দ্বারা এটা পরিচালনা করলাম, তারপরে চিন্তা হলো যে ব্যাটারি তো প্রতিদিন চার্জ দিতে হয়, তা আমি এক্সট্রা কিছু চার্জের গাড়ি থেকে এনার্জি নিতে পারি কিনা। তখন মাথায় বুদ্ধি আসলো মোটরের মাধ্যমে যে চলে সেই ঘূর্ণনটাকে আমি কাজে লাগাবো। তখন আমি চিন্তা করলাম সেই ঘূর্ণন যখনই ঘুরবে আমাকে বড় একটা কিছু দিতে হবে যেটা দ্রুত ঘুরে দিতে পারে। পরবর্তীতে আমি পিনিয়াম তৈরি করলাম, বড় বড় পিনিয়াম, তারপরে ছোট পিনিয়াম, তারপর ছোট পিনিয়াম, এইভাবে করতে করতে মনে করেন যে একটা পর্যায়ে দেখলাম যে একবার ঘুরলে মিনিমাম আমার ছোট যে পিনিয়ামটা ঘুরে ওটা মিনিমাম 1200-1300 বার ঘুরে। তো আমি চিন্তা করলাম 1200-1300 বার যদি ঘুরে তা আমার অবশ্যই এটা জেনারেট করতে সক্ষম হবে। তখন আমি চিন্তা করলাম যে এটার মাধ্যমে আমি বিদ্যুৎটা উৎপন্ন করব এবং হাই অ্যাম্পিয়ারের কিছু শক্তিশালী ডায়নামো আমি সংগ্রহ করব এবং ওটাকে মডিফাই করে যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে চার্জ করা যায়। এতদিন পর্যন্ত ওটাই চালাচ্ছিলাম, এখন কিছু মাথায় আসছে বুদ্ধি যে আমি ওটাকে আরও আপডেট করতে পারবো। তা যে অবস্থায় আছে সেটা আমি অনায়াসে গাড়ির ব্যাটারি এবং আমার গাড়ি সচল থাকে, আমাকে মোটামুটি এক্সট্রা বাইর থেকে কোনো চার্জ নিতে হয় না, গাড়ি আমি যত স্পিডে চালাবো তত স্পিডে চার্জ হবে। ভিশন নিয়ে এলো ফুল ঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কোনো ধরনের জ্বালানি খরচ ছাড়াই যাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তে, যার চলার গতি হবে ঘন্টায় 60 কিলোমিটারেরও বেশি। তার এই বাইকটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 4 লাখ টাকা। প্রায় 4 লাখ টাকার উপরে গেছে, কারণ এক একটা পার্টস 5 বার 7 বার 8 বার 10 বার করে তৈরি করতে হচ্ছে, আবার ওটা ভালো লাগেনি, আবার আর এক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, সেও আবার তৈরি করতে হয়েছে। টাকাটা আসলে এখানে বেশি লাগছে, পরবর্তীতে দেখছি যেটা আসলে টাকাটা যে ব্যয় হয়েছে আমার সার্থকতা চলে আসছে এর মধ্যে। এটাতে উপকার হবে অনেক মানুষের। এটা একমাত্র হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী, আপনার কোথাও থেকে চার্জ নিতে হয় না। দ্বিতীয়ত হচ্ছে এটা পরিবেশ বান্ধব, ধোঁয়া নেই, আপনি যেভাবে খুশি সেভাবে চলতে পারেন, মাইলের পর মাইল 200, 100, 300, 400 কিলোমিটার চলতে কোনো সমস্যা হয় না। দেখা গেল যে আমি 20 টাকা বা 25 টাকার বিদ্যুরে আমি চলে যাচ্ছি সেই 20 গ্রাম, আমি চলে যাচ্ছি সেই সৈয়দপুর। মাসুদ রানার এমন আবিষ্কার রীতিমতো হইচই ফেলে দিয়েছে। তার আবিষ্কৃত মোটরসাইকেলটি দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করেন বাসা এবং অফিস প্রাঙ্গণে। তার এই বাইক আবিষ্কারে খুশি সহকর্মী এবং স্থানীয়রা। এই বাইকটা আসলে একটা আনকমন বাইক, তেল লাগেছে না, চার্জ লাগেছে না, তাহলে এটা বিশাল একটা সৌন্দর্য, এটা আমাদের জন্য অনেক ভালো। এটা এরকম
মানে উদ্ভাবনার বিষয় তো আর কোথাও দেখি নাই, বাংলাদেশের আর কোথাও যেহেতু দেখি নাই, রংপুরের ভাই, এটা নিয়ে আমরা খুবই প্রাউড ফিল করতেছি। বাইকটি আমার কাছে খুব সুন্দর এবং ভালো লেগেছে, এবং চার্জ ছাড়া বাইকটা চলতেছে এবং কন্ট্রোলিং অবস্থাটাও ভালো, চার্জ চাকার কোনো ঝুঁকি নেই গাড়িটাতে। আমাদের মধ্যে যে প্রতিভা আছে, সকলে যদি সেই প্রতিভা নিয়ে এগিয়ে আসে, তাহলে দেশ জাতি অবশ্যই আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়তো বা একদিন এই স্বপ্ন বাস্তবায়ন হবে। আমি মনে করি যে এইরকম উদ্ভাবনকে সকলেই সাপোর্ট করা উচিত। মাসুদ রানা বলেন, বাইকটি বাজারজাত করতে পারলে জ্বালানির সংকট অনেকটাই কমে আসবে, আর সরকারি বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এই বাইক উৎপাদনও করা সম্ভব বলে জানান তিনি। সাইমন প্রভা, এটিএন নিউজ।